হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো বন্ধুরা তোমরা থামলেল নিশ্চয়ই দেখেছো এবং তারপরেই ভিডিওতে প্রবেশ করেছো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বেরিয়ে আসা রিক্রুটমেন্ট নোটিশটি নিয়ে এবং এখানে কলকাতাতে জব হবে তোমাদের বন্ধুরা এবং জব সিন কলকাতা যারা খুঁজছিলে তাদের জন্য এই ভিডিওটি পারফেক্ট হতে চলেছে এ টু জেড এই নিয়োগ সম্পর্কে তোমাদের আমি আলোচনা করে দেবো অর্থাৎ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলা হয়েছে তোমরা আবেদন কীভাবে করবে এবং তোমাদের আবেদন ফর্ম কীভাবে তৈরি করবে আবেদন তুমি কোথায় পাঠাবে সমস্ত কিছু বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দিও করো কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো তোমাদের সঙ্গে আমি সুজন তোমরা দেখছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গেরুটেক বংের রুটেকের নতুন এই ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পিএনবি ইন্ডিয়া ডট ইন অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে আমরা আছি এবং এখানে আসার পরে তোমরা নিচের দিকে যখনই নামবে এখানে ওয়ার্স নিউ বলে একটি সেকশান তোমরা লক্ষ্য করবে তো এই ওয়ার্স নিউ সেকশানের মধ্যে তোমরা যে সেকেন্ড অপশান একটা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট for pion অর্থাৎ পিওন পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই নিয়োগের নোটিফিকেশানটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে কিন্তু এখানে দুর্ভাগ্যবশত হিন্দিতে আছে এই নোটিফিকেশানটি তোমাদের যাদের এই নোটিফিকেশানটি রিড করতে অসুবিধা হয়েছে বা হচ্ছে আর কি তোমাদের জন্য আমি ইংলিশে সেটা ট্রান্সলেট করে বলে দিচ্ছি বন্ধুরা এই হলো ওই নোটিফিকেশানের ইংলিশ ভার্সান এটি প্রকাশ পেয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা এখানে বলা হয়েছে এইচআরডি ডিপার্টমেন্ট সার্কেল অফিস কলকাতা নর্থ ওরিয়েন্টাল ব্যাঙ্ক হাউস ফিফথ ফ্লোর ডিডি ইলেভেন সেক্টর সাত লক্ষ চৌষট্টি রিক্রুটমেন্ট অব পোস্ট ইন দ্য সাব অর্ডিনেট ক্যার এর বন্ধুরা এখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ করা হচ্ছে কলকাতা নর্থ সার্কেলে এখানে তোমরা নিচের দিকে নামলে দেখতে পাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সিগুলি আছে এখানে বলা হয়েছে কলকাতাতে আছে আটটি ভ্যাকান্সি এবং নর্থ টোয়েন্টি ফোর পরগনাসে আছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় আছে উনিশটি ভ্যাকান্সি টোটাল জেনারেলদের জন্য বারোটি ও বিসিদের জন্য নটি এবং এসসিদের জন্য পাঁচটি এসটিদের জন্য একটি এবং টোটাল সাতাশটি ভ্যাকান্সি তোমাদের আছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে এক এক দু হাজার একুশ অনুসারে তোমাদের আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে কিন্তু বন্ধুরা রাজ্যের এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে এবং ও বিসিরা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে অনেকে এটা বুঝতে পারে না তো যারা বুঝতে পারে না তাদের জন্য বলে দিই ধরে নাও এখানে লাস্ট তো বলা হয়েছে চব্বিশ বছর কিন্তু যারা তোমার ধরে নাও এসসি আছে মানে তোমরা চব্বিশ প্লাস পাঁচ বছরের ছাড় অর্থাৎ উনতিরিশ বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এস ও এসটিরও সেরকম ও বিসিরাও সেরকম নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটা এবারে এবং নিচের দিকে বলা হয়েছে বন্ধুরা নামলে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এক এক দু হাজার একুশের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এখানে দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো জানি না তবে বলা হয়েছে হায়ার কোয়ালিফিকেশান অর্থাৎ গ্রাজুয়েটরা কিন্তু অ্যালিজিবল নয় অর্থাৎ তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এলিজেবেল নয় তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং নিচের দিকে নামলে তোমাদের এখানে বলা হয়েছে ডোমিশিয়াল অব দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের যে জেলায় এখানে রিক্রুটমেন্ট হচ্ছে সেই জেলার বাসিন্দা হতে হবে অর্থাৎ কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা তোমাদের বাসিন্দা হতে হবে এবং এখানে নিচের দিকে বলা হয়েছে বন্ধুরা এখানে তোমরা আবেদন কীভাবে করবে এখানে বন্ধুরা আবেদনের জন্য তিন নম্বর এই পয়েন্টে বলা হয়েছে তোমাদের একটি আবেদন ফর্ম বানাতে হবে কম্পিউটারে এপোর সাইজ পেজে তোমরা এটি বানাবে এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য অ্যাভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে সেন্ট দে আর ডিউলি সাইন্ড অ্যাপ্লিকেশান উইথ ডিটেলস মানে নাম বাবার নাম ডেট অফ বার্থ এজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে যা যা বলা হয়েছে বন্ধুরা টোটাল এক থেকে পনেরোটা অপশান তোমাদের দেওয়া হয়েছে এখানে পনেরো নম্বর তোমরা দেখতে পাবে এখানে এক থেকে তোমাদের শুরু হয়েছে এক থেকে পনেরো নম্বর যা যা অপশান দেওয়া হয়েছে এরকম একটা আবেদন ফর্ম বানিয়ে তোমরা সেখানে ফিল করবে এবং তারপরে কিন্তু তোমরা সেটা পাঠাবে এবং তার সঙ্গে অবশ্যই সমস্ত নথিপত্র অর্থাৎ ডকুমেন্ট তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে যেমন তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জে রেজিস্টার কার্ড থাকতে হবে এবং তারপরে এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের রাইট কর্নারে অর্থাৎ তোমরা যে বায়োডাটা টাইপে যেটা বানাবে তার রাইট কর্নারে অ্যাটাচ করতে হবে উইথ ডিউলি সাইন বলা হয়েছে এবং তোমাদের কলেজ লিভিং সার্টিফিকেট দিতে হবে এবং লাস্ট অ্যাটেন্ডেন্ট কলেজ এবং এখানে বলা বলেছে কমপ্লিট মার্ক লিস্ট সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুড টেন্থ অ্যান্ড টুয়েলভ মার্ক লিস্ট এখানে এখানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের দিতে হবে সমস্ত যা যা ডকুমেন্ট বলেছে প্যান কার্ড বার্থ সার্টিফিকেট এবং তোমাদের আধার কার্ড অর্থাৎ অ্যাড্রেস প্রুফ তোমাদের সমস্ত কিছু এখানে দিতে হবে এছাড়া তোমাদের রেসিডেন্ট সার্টিফিকেটও একটি দিতে হবে সমস্ত কিছু জেরক্স কপি তোমরা এখানে দিয়ে দেবে এবং তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে লাস্ট ডেট অফ সাবমিশান বলা হয়েছে পাঁচ তিন দু হাজার একুশ বন্ধুরা অর্থাৎ পাঁচ তারিখের মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হবে তোমরা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট করতে পারো এবং এখানে তোমাদের বলা হয়েছে এখানে তোমরা দেখতে পাবে নিচের দিকে এই যে ঠিকানাটি বলা হয়েছে অর্থাৎ অনস্ক্রিন তোমরা যে ঠিকানাটি দেখতে পাচ্ছ এখানে সেই ঠিকানা তোমাদের পাঠাতে হবে সার্কেল হেড এইচ আর ডি ডিপার্টমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সার্কেল অফিস কলকাতা নর্থ ফিফথ ফ্লোর ওরিয়েন্টাল ব্যাঙ্ক হাউস ডিডি ইলেভেন শর্ট সেক্টর ওয়ান কলকাতা সাত লক্ষ চৌষট্টি এবং তোমাদের পাঁচ তিন দু হাজার একুশের মধ্যে পাঠাতে হবে ইনকমপ্লিট বা উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট যদি তোমাদের না পাঠাও তোমরা যদি কোনো কিছু ভুল করো তাহলে তোমাদের সেরা রিজেক্ট করে দেওয়া হবে এছাড়া এখানে বন্ধুরা বলা হয়েছে তোমাদের ইনভলভের মধ্যে সমস্ত এই আবেদন ফর্ম এবং তোমাদের এই যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সমস্ত কিছু একসঙ্গে নিয়ে এই একটা ইনভলভের মধ্যে অর্থাৎ খামের মধ্যে মুখবন্ধ খামের মধ্যে প্রবেশ করাতে হবে অর্থাৎ ঢুকিয়ে তোমাদের ওপরে খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পিওন ইন সাব অর্ডিনেট ক্যাডের টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান এবং ডিস্ট্রিক্ট তোমাদের মেনশন করে দিতে হবে এইভাবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই ছিল নোটিফিকেশান তোমাদের ডিটেলসে আলোচনা করে দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ইংলিশ এবং হিন্দি দুই নোটিফিকেশানের লিঙ্কই আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো বন্ধুরা ভিডিওটি লাইক করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং এই ধরনের ভিডিও রেগুলার বেশে দেখার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করছো তার সঙ্গে বেলোয়াইকান প্রেস অবশ্যই করে দিও বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ অবধি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে ধন্যবাদ